আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়্যান। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই মামলায় আরও তিন আসামি সহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এই পরোয়ানা জারি করা হয়। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। গত বছরের ১০ জুলাই ফার্মার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি ও ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক প্রধান বিচারপতি সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রিজন হাসপাতালে করোনার জাল সনদ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা। লাইসেন্স না থাকার পরও রিজন হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তর কেন চুক্তি করেছিল তার কারণ জানতে চাওয়া হয় আবুল কালাম আজাদের কাছে। খতিয়ে দেখা হচ্ছে এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে কারা অবৈধ সুবিধা নিয়েছেন বা এর সাথে কেউ জড়িত রয়েছে কিনা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে বলেই তারা বেপরোয়া বলে অভিযোগ করেন তিনি। সুষ্ঠু বিচার চাই এবং সকল বিনা বিচারে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই এবং এদেশের মাটিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই বিচার হবে বলে আমরা আস্থা রাখি। কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন সহ ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২ জন। সকালে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে কুড়িগ্রাম থেকে আসা বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামবাসী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাবা আকবর হোসেন ও ছেলে বেলাল হোসেন মারা যায়। হাসপাতালে আনার পরে মারা যান মা বিলকিস বেগম। এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকাও প্রাইভেট কারের হেল্পার মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত আকবর হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর এলাকায়। ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, এই মনমাড়িতে দুর্ঘটনা ভাই ভাইরা সবাই অসুস্থ মারা যায় ভাই। পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।